বুবলি কে ইন্ট্রোডিউস করেছেনই হচ্ছে শাকিব খান। তাই না, আমি পারিশ্রমিক নেব। না অবলিগেশনস না, সেটা সেটা আমার কাছে যেটা মনে হয়, আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এই সেম ইন্ডাস্ট্রিতে কাজ করছি, শাকিব খানও এই সেম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বুবলিকে ইন্ট্রোডিউস করেছেনই হচ্ছে শাকিব খান। তো সেই জায়গা থেকে আসলে উনি মার্কেটের সবার সম্পর্কেই আমার মনে হয় যে উনি খোঁজ রাখেন, যখন উনি মনে করবেন, উনি ফিল করবেন যে আইরিনকে তার কোনো ক্যারেক্টারের দরকার বা কোনো গল্পের সাথে যায়। আচ্ছা, তাই না, আমি পারিশ্রমিক নেব। তুমি নতুন কোনো অফার দিতে চাও কিনা? না, আমি নতুন কোনো অফার দিতে চাই না, আমি শুধু এটা বলতে চাই যে শাকিব খান যেহেতু তার নিজের প্রোডাকশন হাউস থেকে ছবি করছেন এবং বিভিন্ন ধরনের প্রোডাকশন হাউসে উনি কাজ করেন এবং বাংলাদেশের একমাত্র সুপারস্টার বলা যায় ফিল্মে, হ্যাঁ, তো সেই জায়গা থেকে উনি যদি কখনো মনে করেন ওনার কোনো ক্যারেক্টার, মানে ওনার ছবিতে কোনো হিরোইন ক্যারেক্টার আমার সাথে যায়, সেরকম কোনো ক্যারেক্টার যদি উনি ফিল করেন, তাহলে আমাকে ডাকলে আমি খুব খুশি হব। শুভ ভাইয়ের কথা উঠলো দেখেই বললাম, মানে বলছি, এটা সেটা হচ্ছে শুভ ভাই এবং আমার ইন্ট্রোডাকশন একসাথে 2013-তে হলো, তার আগে সে একটা মানে এন্ট্রি ক্যারেক্টার করলেন এবং তারপরে আমি আর শুভ ভাই একসাথেই কিন্তু কাজ করা শুরু করলাম। জুটি এই সম্পর্ক এটা জানি না, না কিন্তু আমাদের আমাদের কিন্তু খুব পজিটিভ ভাইব ছিল, মানে সিনেমাটার খুব পজিটিভ ভাইব ছিল এবং খুব পজিটিভলি রেসপন্স করেছিল দর্শক যারা ছিল, না হলে আজকে আমি আইরিন এখানে বসে অ্যাটলিস্ট তানভীর ভাইয়ের সাথে গল্প করতে পারতাম না, আড্ডা দিতে পারতাম না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দর্শকের রিসেপশন খুব ভালো ছিল। এখন পরবর্তীতে কোনো ডিরেক্টর বা প্রযোজনা সংস্থা থেকে কেউ মানে চিন্তা করেনি, সেটা আমাদের উপরে আসলে বর্তায় না জিনিসটা। সো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে, সেই সম্পর্কে মতামত জানান, বেল বাটনে প্রেস দিয়ে সংযুক্ত থাকুন এবং আপনি নিজে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে ভিডিওটি ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে।